গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি। আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে সকাল সকাল দেখো বিশ্রামবেলা হয়ে গেছে, তো কোনো কাজ হয়নি, জাস্ট ভিডিওটা শুরু করলাম। প্রথমে তিনটে কাজ করতে হবে, সেটা হলো চা খাওয়া, তারপরে পুজোর ঘরে যাওয়া, তারপরে ছাদে জামা কাপড় মেলা। তো আজকে রাস্তার কাজ শুরু হয়েছে সকাল থেকে, ঢক 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 করে আওয়াজ হচ্ছে। তো মনে হয় কতক্ষণ চলবে জানি না। তো তোমরা এইবারে মনে হচ্ছে ঠান্ডাটা জমিয়ে পড়বে, কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে ছাদে। খুব বেশি যে রোদ আছে তা নয়, এ দেখো বেশ রোদটা এখন হালকা হালকা, তো বেশ ভালো লাগছে। জামা কাপড় মেলবো, জামা কাপড় মেলা হয়নি। সকালবেলা মিষ্টিকে ঘুম থেকে তুলে এসে মিছরির ভোগ দিয়েছি আজকে। তো চলো এবার নিচে কি কাজকর্ম করি, তারপরে আমরা দুপুরবেলা আসবো। আজকে রান্না করছি আলুর তরকারি টমেটো ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। এখানে কড়াইটা বসানো হয়েছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আর সিদ্ধ করা রয়েছে আলুগুলো, এবার একটুখানি লালচে লালচে করে ভেজে তারপরে এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে সমস্ত কিছু টমেটো নুন চিনি দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। এবারে আমি জলপাইগুলোকে সিদ্ধ করবো, এই জন্য কুকারের মধ্যে জলপাইগুলোকে দিয়ে দিলাম, একটু নুন দিলাম, তারপরে পরিমাণ মতন জল দিলাম। এবারে ঢাকা বন্ধ করে ওটাকে বসিয়ে দেবো। তারপরে এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে রাখলাম আর ওই গ্যাসের মধ্যেই আমি কুকারটাকে বসিয়ে দিলাম। তো হাইটাকে এবার উপর করে নিচ্ছি। এদিকে তরকারিটাও হচ্ছে, তো মোটামুটি তরকারিটা হয়ে আসার পরে তারপরে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, এবার তরকারিটাকে নামিয়ে ফেলবো। তো এখানে এখন বাঁধাকপি কাটাকাটি চলছে পরশু দিনের জন্য, আগামীকাল যেহেতু আমাদের নিমন্ত্রণ আছে, তো আগামীকাল আর এই সমস্ত ঝামেলা করবো না। তো এখন ওখানে মিমিদের মাংসটা গরম করছি, গতকাল রান্না করা হয়েছিল আর আজকে করতে হবে না। আর রুটি করবো, সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো চলো রুটি খাবে আজকে, রুটি আলুর তরকারি খাবে, খাবে বলবো, মাও বললো একটা রুটি খাবে, ভাতও খাবে, তো সাথে মা ভাত রুটি দুটোই খাবে। আর আমি এখনো বলতে পারছি না কি খাবো, তবে আমার রুটি খেতে ভালো লাগে না। আজকে পনিরের তরকারি রান্না করব নিরামিষ করে, এর জন্য মশলাটাকে রেডি করছি। আর ওদিকে রুটি হয়ে গেছে, রুটিগুলোকেও ধুয়ে রেখেছি। তো মশলাটা একটুখানি শক্ত জিনিস যেহেতু, এই জন্য বাড়তে সময় লাগলো। তো দেখলাম মোটামুটি হয়ে গেছে, একবারে মিহি হয়ে গেছে। তারপরে সকালের খাবারটাকে এখানে রেডি করেছি, এদিকে হাজব্যান্ডকেও খেতে দিচ্ছি, হাজব্যান্ড খাচ্ছে। তারপরে ছেলে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, তারপরে ছেলের খাবারটাকেও রেডি করে দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো আজকে যেহেতু পোলাও করব, পোলাওয়ের চালটাকে ভালো করে ধুয়ে এখানে জলটাকে ঝরতে দিয়েছি। এই যে এখন শাশুড়িমা খেতে বসে গেছে। তারপরে আজকে রান্না করব পনির, এখানে আলুটাকেও কাটা হয়েছে, সিদ্ধ করা হয়ে গেছে, এখানে মশলাটা রেডি করেছিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবারে তেল দিয়ে দিলাম। তো প্রথমে আমি পনিরটাকে ভাজা করব, আর এখানে একটুখানি গরম জল বসিয়েছি, গরম জলটা নুন দিয়ে বসিয়েছি। পনির যেহেতু একটুখানি ভাজার পর আমার হাজব্যান্ডই বলে দিয়েছে যে গরম জলের মধ্যে ছেড়ে দিতে, তো এখন ভাজা করে নিচ্ছি। আর নুন হলুদটা দিয়ে দিই ভাজা করার সময়, কিন্তু পনিরটা দেখলাম খুব নরম, এই জন্য আর জলের মধ্যে দিইনি। তো আলুটাকে এখন ভাজা করছি, আলুর মধ্যে সমস্ত মশলা যেটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন একটা টমেটো কেটে নিচ্ছি, কারণ এই তরকারির মধ্যে একটু টমেটো দিলে ভালো লাগে। তো টমেটো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে নুন চিনি হলুদ জিরের গুঁড়ো সব একে একে দিয়ে দিচ্ছি। তো সবার শেষে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর মশলার বাটিটাকে ভালো করে ধুয়ে জলটা দিয়েছি, কারণ সমস্ত মশলাগুলো এর মধ্যে লেগে লেগে যাচ্ছিল। পনিরটা দেখো কেমন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, ভালো করে ভাজতেও পারিনি, মানে পনির তো লাল লাল করে ভাজতে হয়, সেরকমভাবে ভাজা যায়নি। গরম জল করেছিলাম, ওর মধ্যে নুনও দিয়েছিলাম, কিন্তু গরম জলে দিতেই পারিনি, ভাজতে ভাজতেই তো এটা কেমন গলে গেছে, গরম জলে দিলে তো খুঁজেই পাওয়া যাবে না। এই জন্য এভাবে রান্না করছি, মানে যতটুকু পারলাম ভেজেছি, তারপরে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আমাদের বাড়ির সামনের রাস্তাটাকে দেখো কীভাবে খোঁড়াখুঁড়ি করছি, আসলে ওরা লাইনটাকে বের করবে তো পাইপলাইন, এই জন্য খোঁড়াখুঁড়ির কাজটা শুরু করে দিয়েছে। তারপরে আমি রান্নাঘরে এসেছি, পোলাওয়ের সমস্ত চালের মধ্যে যা 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 মশলাগুলো দিতে হয় সেগুলো এখন দিচ্ছি, নুন চিনি হলুদ, তারপরে গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, ঘি, এই সমস্ত কিছু কিছু উপকরণ দিয়ে এটাকে মাখতে হয়। তো সব কিছু মোটামুটি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ওদিকে পোলাওয়ের চালের মধ্যে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি, এখন পনিরটা রান্না হয়ে গেছে, এক বাটি পুরো টুপু টুপু হয়েছে পনিরটা। তো পনিরটাকে নিয়ে গিয়ে এখন টেবিলের উপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এরপর আমাকে চাটনি বসাতে হবে। তরকারিটা হয়ে গেছে, এখন করব জলপাইয়ের চাটনি। তারপরে চালটাকে তো মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, ওটা তো কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। আর জলপাইগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখো, এই যে জলপাই যদি এভাবে সিদ্ধ করে রান্না করা যায় না, তাহলে খুব ভালো হয়, খুব খেতেও ভালো হয়, আর অতিরিক্ত যে টকটা সেটা জলের সাথে বেরিয়ে যায়।
চিনিটাও কম লাগে। পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন সোমবার দিলাম। এবারে সিদ্ধ করে রাখা জলপাই গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন আর হলুদটাকেই দেবো, আর চিনিটাকে পরে দেবো। তো যখন জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, একেবারে খোসা থেকে আটি আলাদা হবে, তখনই আমি চিনিটাকে দেবো। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আমি বসে গেলাম একটুখানি ফল কাটার কাজে। সব কাজে আবার আগ্রহ আছে, এই বেদানা কিংবা ডালিম ছাড়ানোর কাজে আমার একদম আগ্রহ নেই। সেই যে কুটে কুটে ছাড়ানো, এই ব্যাপারটা আমার ভীষণ মানে অস্বস্তিদায়ক। তবু করতে হয়, জিনিসটা হলে দামি জিনিস নষ্ট হবে। আর একজন ভদ্রলোক এসেছিল কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে, তারপর থেকে আমাদের চেরি ম্যাক্সি চিৎকার করেই যাচ্ছে নিচে। এই তো চলছে আর কি, চাটনিটা বসিয়েছি, চাটনিটা হচ্ছে এখনো, চিনি দিইনি, এমনি ফুটছে। জলপাইয়ের চাটনি প্রচণ্ড টক হয়, এই জন্য অনেকটা পরিমাণে চিনি দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে তারপরে এটাকে ফুটতে দিতে হবে। তারপরে ওটাকে আমি আরেক দিকের গ্যাসে নিয়ে গেছি, ওটা হয়ে গেছে চাটনিটা। এবারে আমি আর একটা কড়াই বসিয়ে দিই, তার মধ্যে ঘি ফোড়ন দিয়ে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপরে মাখিয়ে রাখা যে মশলা মাখানো চালটাকে সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এর মধ্যে কাজু কিশমিশ তেজপাতাও দিয়ে দিয়েছি। এবারে রাইস কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এবারে যে ভেজে রাখা চালটাকে এবারে দিয়ে দিচ্ছি, এর মধ্যে সমস্ত মশলা সমেত এবারে এটাকে রান্না করতে হবে। তো দিয়ে দিলাম সমস্ত চালগুলো। এবারে পরিমাণ মতন জল এর মধ্যে দিতে হবে। তো আমি চালের পরিমাণে জল এর মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে এটাকে রান্না করতে দিয়ে দেবো। সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে রাইস কুকারটাকে আমি বসিয়ে দিয়েছি, এই যে অন করে দিয়েছি, তো রান্না হচ্ছে। এখন আমি এই ফাঁকে রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো করছি, যেহেতু আমার রান্নার কাজটা হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, যতগুলো মশলার কোটো বের করেছিলাম সব কিছু, আর সব কিছু মোটামুটি একটুখানি মোছামুছি করে তারপরে জায়গা মতন রাখি প্রতিদিন। আর যা যা যেসব জিনিসগুলোকে আমাকে টেবিলে রাখতে হবে সেগুলোকে টেবিলে এনে রাখছি, যেগুলোকে মাজতে হবে সেগুলো মাজার জায়গায় নিয়ে গিয়ে রাখছি। আর এখানে কিছু আনাজের খোসা রয়েছে, কিছু ফলের খোসা রয়েছে, সব কিছু এখন তুলে আমি রেখে দিচ্ছি। তো জায়গাটাকেও পরিষ্কার একবারে করে নেব। আর রান্নাঘরে আমি একটা ঢাকা দেওয়া বালতি রাখি, যার মধ্যে সমস্ত খোসাগুলো আমি রাখতে পারি ঢাকনা বন্ধ করে। তো সেটা রেখে দিলাম। আর কিছু মাজা বাসন রয়েছে, সেই বাসনগুলোকে আমি এখন সোজা করে নিচ্ছি, নিয়ে এবারে জায়গা মতো রেখে দেবো। একটা কড়াই বেশ বড়িয়েছে, আরও কিছু বাসন সাথে আছে, সেগুলোকে এখন মেজে নিচ্ছি পরপর। আমরা প্রত্যেক হাউসওয়াইফই জানি আমরা আমাদের কাজগুলো কীভাবে গুছিয়ে করলে সুন্দরভাবে হবে। তো সেরকমভাবে সুন্দরভাবে গুছিয়ে আমি কাজগুলো করার চেষ্টা সবসময় করি। ওদেরকে ফল দিয়েছি, আর আমি একটা রুটি খাচ্ছি বাটার আর চিনি দিয়ে। সকালবেলা আজকে একটুখানি ভাত খেয়েছিলাম, এই জন্য না পেটটা এখন মোচড় দিচ্ছে। ঘরের অনেকগুলো টুকটাক কাজ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। এদিকে পোলাওটাও হয়ে গেছে, রাইস কুকারটা নিয়ে গিয়ে টেবিলের উপর রাখলাম। তারপরে চারটে ডিশ বের করেছি, সেগুলোকে ধুয়ে রেডি করে রেখেছি, টেবিলটাকেও গুছিয়ে রেখেছি। এখন ছেলেকে আর শাশুড়িমাকে খেতে দেবো, তার জন্য এখন এই পোলাওয়ের ঢাকনাটাকে খুললাম। খুব সুন্দর হয়েছে পোলাওটা দেখতে, এদিকে পনিরটাও খুব সুন্দর হয়েছে তরকারিটা, যেহেতু পনিরগুলো একেবারে মানে মিশে গেছে সব কিছুর সাথে। তো এখন শাশুড়িমাকে আর ছেলেকে খাওয়ারটাকে রেডি করে দিচ্ছি। তো ছেলের খাওয়াটাও এদিকে রেডি করেছি, ওদিকে শাশুড়িমার খাওয়াটাও রেডি করেছি। আজকের দিনটা হলো আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন, তাই ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভগবান এই দিনটা যেন আমার জীবনে বারে বারে ফিরে আসে। সেই জন্য আজকে খুব সুন্দর করে মিষ্টি সোনাকে সাজুগুজু করিয়ে ভোগ নিবেদন করেছি, পুজো করেছি এবং অনেক প্রার্থনা করেছি। তো এখন খাওয়াটা নিয়ে বসে গেছি, তারপরে ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সাথে তো ব্যাপারটা শেয়ার করা হচ্ছে না, খেতে বসেছি, ওদিকে হাজবেন্ডও খেতে বসেছে, এই যে আর শাশুড়ি মা আর ছেলে তো আগে খেয়ে নিয়েছে, তো যাই হোক খেয়ে নি। হ্যাঁ, তোমাদের বলেছিলাম না, দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটাকে কি করেছে, সমস্ত খোদাই করে একদম গর্ত গর্ত করে ফেলেছে, আমাদের চলাফেরা করতেও খুব অসুবিধা হচ্ছে। তো এর মধ্যে ছেলে বেরিয়ে গেছিলো, বেরিয়ে একটুখানি আইসক্রিম নিয়ে এসেছে, তো আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাবো। ছেলে নিজের জন্য এনেছে ম্যাঙ্গো ফ্লেভারের কর্নেটো, আর আমাদের জন্য চকলেট ফ্লেভার, আর শাশুড়িমার জন্য কাঠি আইসক্রিম, এই এনেছে। তো এই যে ছেলে খুলে খাওয়াও শুরু করে দিয়েছে ম্যাঙ্গো আইসক্রিম। কাঠি আইসক্রিম খাও তো তুমি, হ্যাঁ তুমি তো কাঠি ভালোবাসো।
শাশুড়িমাকে দেখো কত সুন্দর চেটে চেটে কাঠি আইসক্রিম খাচ্ছে, ওদিকে ছেলেও খাচ্ছে, ওদিকে হাজবেন্ডও খাচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না। কারণ খাওয়ার পর সাথে সাথে আমি আইসক্রিম টাইসক্রিম এই সমস্ত খেতে পারি না, পেটটা খুব ভরে গেছে যেহেতু রিচ খাবার খেয়েছি। আরও একজন আমাদের বাড়িতে আইসক্রিম খেতে ভালোবাসে, তো তাকে তোমরা দেখো গোল গোল চোখ করে তাকিয়ে আছে, এই দেখো লোভ দিচ্ছে। দেখতে দিচ্ছে না, একটুখানি বেরিয়েছিলাম হাজবেন্ডের সাথে কিন্তু কিচ্ছু খেতে পারিনি। আজকে যেহেতু শনিবার, মানে বাইরে বেরোলে তো শুধু আমিষের ব্যাপার, আর নিরামিষ তো খাওয়া সেরকম ভাবে কিছু আমাদের এখানে তো পপুলার কিছু নেই, সবই আমিষ। যে দোকানে যাও আমিষ খাবার, আমিষ ভ্যারাইটিস পাওয়া যায়, কিন্তু খেতে তো পারিনি, এই জন্য ফিরে চলে এসেছি। আজকে দুপুরবেলা রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে রাতে একটু করবো, ডাল সিদ্ধ করবো, একটু আলু সিদ্ধ করবো, তো সেটা দিয়ে মনে হয় আজকে রাতে একটু তৃপ্তি করে খাওয়া যাবে। কারণ আর ভালো লাগছে না, মানে ওই রিচ খাবার, আবার আগামীকালও খাওয়া দাওয়া আছে, এই জন্য রাত্রিবেলা একটুখানি হালকা খাবার। এখন বেরিয়েছিলাম, এখন বেরিয়ে দুটো জিনিস এনেছি, সেটা হলো একটা হলো এই কিটক্যাট, আর একটা হলো এর ভিতরে আছে সেটা হলো রজনীগন্ধা ফুলের মালা, একটা দিয়ে আজকে কাজ চলো। এখন আগে কিটক্যাটটা খুলি, এটা এখন ছেলেকে আগে খাওয়াতে হবে, তারপরে আমরা আজকে রাত্রে অল্প করে মুগ ডাল করবো, আর মুগ ডালের মধ্যে চন্দ্রমুখী আলু সিদ্ধ দেবো। তো চন্দ্রমুখী আলু সিদ্ধ কিন্তু খেতে খুব ভালো লাগে, তো দিয়ে দিলাম দুটো আলু সিদ্ধ। আর একটু করবো লম্বা চালের ভাত, তো রান্নাবান্না হয়ে গেছে। এখন আলু সিদ্ধটাকে গোলমরিচের গুঁড়ো দিয়ে, কাঁচা তেল দিয়ে, মানে সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নিচ্ছি। তো আমাদের খাবারগুলো রেডি করেছি, শাশুড়িমা আমি আর ছেলে এখন খাবো, হাজবেন্ডের আসতে একটু দেরি হবে। তো ডালটা রয়েছে এদিকে, আমাদের খাবারগুলো সমস্ত রেডি করে নিয়েছি, আলু সিদ্ধ মাখাও হয়ে গেছে, তো এখন একটুখানি তৃপ্তি করে খেয়ে নিই। হ্যাঁ, আজকে দুপুরবেলা সবাই আইসক্রিম খেয়েছে, শুধু আমার আইসক্রিমটা রয়ে গেছে, এই দেখো। আর ফ্রিজ থেকে যেমনি আইসক্রিমটা বের করেছি, আর এই যে হাজির হয়েছে আমাদের মিমি দেবী। মিমি, এটা কি? এটা কি রে? আইসক্রিম মিষ্টি, এগুলোর নাম শুনলে ও একবার ছটফট ছটফট করতে থাকে, আর এমন করে আমরা দিতে বাধ্য হই ওকে, অল্প একটু দিই কিন্তু দিতে হয়। এত বড় একটা কর্নেটো আমি একা খেতে পারবো না, এই জন্য ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুই খাবি, ছেলে বললো হ্যাঁ খাবো, এই জন্য ওর জন্য একটা বাটি আনতে ছুটেছি, সাথে মিমিও ছুটেছে। মিমি হচ্ছে বোধহয় ওকে আইসক্রিম দিতে গেছি, ও এত ছোচামি করে তোমাদেরকে আর কি বলবো, তো ওকে যে দিইনি তা না, ওকেও দিয়েছি। মিমি ভাবছে তোরা এসব ছাড় বাবা, আমাকে একটু মিষ্টি খাওয়া তাহলেই হবে, তোদের এসব করার দরকার নেই। হাজবেন্ড আসার সাথে সাথে তাকে মালা বদল করিয়ে দিয়েছি, তার খাওয়া হয়ে গেছে রাত্রের, আর অনেকে দেরি করে আজকে এসেছিল, এই জন্য আমরা আগে খেয়ে নিয়েছি। আর আমরা যেহেতু খুব সাধারণ মানুষ, খুব সাধারণভাবেই চলি, আর এইভাবেই আমরা ছোট ছোট আনন্দগুলোকে আমরা উপভোগ করি। তো আজকে ভিডিও করছি বলে হয়তো তোমাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, আমরা যা যা করি তোমাদের সাথে শেয়ার করব ব্যাপারগুলো। তো আজকে সম্পূর্ণ ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট, সামনে আছে যখন গুড নাইট বলে দাও। গুড নাইট।